রাজধানী লন্ডনের রাস্তায় তিন চাকার পেডিক্যাব বা সাইকেল চালানোর ক্ষেত্রে নতুন নিয়ম চালু করা হচ্ছে। চালকদের একটি নতুন লাইসেন্সিং সিস্টেমের অধীনে লন্ডনের রাস্তায় এখন থেকে একটি নিয়মের অধীনেই পেডিক্যাব চালানো হবে। গত মঙ্গলবার প্রকাশিত ঋষি সুনাকের নতুন আইনি পরিকল্পনা বলা হয়েছে তিন চাকার যানবাহনের উপরে এই ক্র্যাকডাউন একটি স্বতন্ত্র বিল হতে পারে। লন্ডন এবং ওয়েস্ট মিনিস্টার কনজারভেটিভ এমপি নিকি আইকেন দ্য স্ট্যান্ডার্ডকে বলেছেন যে পেডিক্যাবগুলো মানে এই যে রিক্সাগুলোকে নিরাপদভাবে নিয়ন্ত্রণ করা খুবই গুরুত্বপূর্ণ। বর্তমানে যেসব পেডিক্যাব বা রিক্সাগুলো চালানো হয় এতে কোনো ধরনের রুলস বা নিয়ম নেই কিংবা আইনগত বাধ্যবাধকতাও নেই, ফলে তিন চাকার এই যানবাহনে চালকেরা যে কোনো স্থানে যে কোনোভাবে চলাফেরা করতে পারে। এছাড়া ভাড়ার কোনো নিয়ম না থাকায় অনেক মানুষ এবং ট্যুরিস্টরা অনেক সময় বেশি টাকা দিতে বাধ্য হয়। 10 মিনিটের একটি জার্নির জন্য £50 পর্যন্ত চার্জ করা হয়, যেটা আসলে ট্যুরিস্টদের জন্য অনেক সময় আনএক্সপেক্টেড থাকে। মিসেস আইকেন পেডিক্যাবকে লাইসেন্সিং সিস্টেমের আওতায় আনার জন্য 4 বছর ধরে প্রচারণা চালিয়েছেন। তিনি আরও বলেন, আশা করছেন যে সরকারি দল এবং বিরোধী দল সম্মিলিতভাবে এই বিলটি সাপোর্ট করবে। সম্মিলিত সাপোর্ট পেলে আগামী সামার এই বিলটি কার্যকর হবে। এই বিলের আওতায় চালকেরা যেখানে সেখানে এটিকে ট্রান্সপোর্ট ফর মানে যেখানে সেখানে এটিকে দাঁড় করাতে পারবে না। ট্রান্সপোর্ট ফর লন্ডন নতুন এই লাইসেন্সিং স্কিম পরিচালনা করতেও সক্ষম হয়েছে, মানে সম্মত হয়েছে। জানা গেছে যে অনেক চালক রাত দিন তাদের পেডিক্যাবে বা রিক্সাগুলোতে মিউজিক চালু রাখে, এতে স্থানীয় লোকজনের মধ্যে ব্যাপক ব্যাঘাত সৃষ্টি হয়, ফলে পেডিক্যাব নিয়মের অধীনে আসলে মানুষজন অনেক ঝামেলা থেকে মুক্তি পাবে। পেডিক্যাব নিয়ম চালু হলে এগুলো একটি নির্দিষ্ট লাইসেন্স পাবে এবং চলাচলে অনেক বাধ্যবাধকতা মেনে চলতে বাধ্য হবে। এমনকি এগুলোর মান নির্ধারণ করা সহ ভাড়াও নির্দিষ্ট করে দেওয়া হবে। রাজা চার্লস মঙ্গলবার সরকারের একটি আইন প্রণয়ন কর্মসূচিতে রাজা হিসাবে তার প্রথম বক্তৃতা দিয়েছেন। রাজার বক্তৃতায় ইংল্যান্ড এবং ওয়েলসের কিছু ইজারা বন্ধ সহ বাড়ির মালিকদের উপরে আরোপিত ব্যয়বহুল ফি বন্ধ করার একটি বিলও রাখা হয়েছে। এই বিলটি নতুন বাড়ির জন্য ইজারা নিষিদ্ধ করবে বলে ধারণা করা হচ্ছে, তবে নতুন ফ্ল্যাট এর আওতামুক্ত থাকবে। আসম মাসুম, রানা টিভি, লন্ডন।